2100 কিলোমিটার সাইকেল যাত্রা। অসম থেকে দিল্লি যাচ্ছেন এনসিসির 14 জন মহিলা ক্যাডেট। এনসিসির 75তম বর্ষপূর্তি উপলক্ষেই এই আয়োজন বলে জানা গেছে। নারীরাও পারে এটাই প্রমাণ করতে 22 ডিসেম্বর অসমের গুয়াহাটি থেকে শুরু করা হলো মহিলা ক্যাডেটদের সাইক্লোথন। 14 জন সিনিয়র উইং মহিলা ক্যাডেট মহিলাদের এই দলটি 2100 কিলোমিটার সাইকেল চালিয়ে দিল্লি যাবেন। আর জলপাইগুড়িতে পৌঁছয়ে এই 14 জনের মহিলা ক্যাডেট দল মহিলা ক্যাডেটদের স্বাগত জানাতে এদিন আয়োজন করা হয় একটি সংবর্ধনা অনুষ্ঠানের। নারী শক্তি প্রদর্শনে শুরু হলো মহিলা সাইক্লোথন। এনসিসি এর 75 বছর পূর্তিতে 22 ডিসেম্বর অসমের গুয়াহাটি থেকে এনসিসি এর সিনিয়র উইং 14 জন মহিলা ক্যাডেটদের একটি দল শুরু করে মহিলা সাইক্লোথন। অসমের গুয়াহাটিতে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া এই র্যালির ফ্ল্যাগ অফ করেন। সাইক্লোথনের গন্তব্য হলো দিল্লি। এক এনসিসি কা মেগা সাইক্লোথন অর্গানাইজ কিয়া যা রাহা হ্যায়। এনসিসি কে 75 সাল হো চুকে হ্যায় এস্টাবলিশ কিয়ে হুয়ে। 75 সাল হোনে কে উপলক্ষ মে এক DGNCC দ্বারা এক মেগা সাইক্লোথন অর্গানাইজ কিয়া গিয়া হ্যায়। ইসমে 14 সাইক্লিস্ট জো কি সব গার্ল ক্যাডেটস হ্যায় ইয়ে গুয়াহাটি সে দিল্লি তক সাইকেল চলা রহে হ্যায়। इस साइकिलिंग का उद्देश्य वीमेन एम्पावरमेंट या नारी शक्ति को थोड़ा बढ़ावा देना है और उसके बारे में जागरूकता फैलाना है। 22 दिसंबर को इस साइक्लोथन का जो फ्लैग ऑफ है या जो स्टार्ट है वो आसाम के गवर्नर के द्वारा किया गया था और 28 ऑफ जनवरी को ये साइक्लोथन दिल्ली में ख़त्म होगा और हमारे माननीय प्रधानमंत्री इसका फ्लैग इन करेंगे दिल्ली में। तो ये जो साइक्लोथन है अभी आसाम का पूरा एरिया क्रॉस कर गया है और बंगाल में ये कल आया था जहाँ पे कूच बिहार में इसको हमने फ्लैग इन किया था और आज ये जलपाईगुड़ी आ रहा है और हम इन सभी साइक्लिस्ट का स्वागत कर रहे हैं यहाँ पर। हम खुशी है कि ये बहुत अच्छा कैंपस जो FDI का है इसको ये हमें मिला है यहाँ पर और NCC के कैडेट्स यहाँ पर आए हुए हैं जो इन सभी साइक्लिस्ट को वेलकम करेंगे और एक छोटा सा प्रोग्राम करेंगे और उनका उत्साह बढ़ाएंगे। आगे ये कल बेंगडूबी जाएगा जहाँ पे 111 सब एरिया के GOC साहब हैं मेजर जनरल तरुण अग्रवाल वो इसका फ्लैग इन करेंगे और उसके बाद में ये बिहार और UP होते हुए दिल्ली के लिए जाएंगे। এনসিসি মহিলা ক্যাডেটদের র্যালিটি আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এই চার রাজ্য পেরিয়ে 2100 কিলোমিটার সাইকেল চালিয়ে আগামী 28 জানুয়ারি পৌঁছবে দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই র্যালির ফ্ল্যাগ ইন করবেন। আর 14 জন মহিলা ক্যাডেট 450 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পৌঁছায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। আজ ওই মহিলা ক্যাডেটদের সংবর্ধনা দিতে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইটাতে 15 জন টিম আছে, লোকেরা আছে, যাতে আমি একজন আছি আর আমার সাথে 14টা মেয়ে আছে। দিজ আর অল NCC গার্ল ক্যাডেটস ফ্রম NCC UP ডাইরেক্টরেট। আমরা এই বছর NCC 75 ইয়ার্স এর সেলিব্রেশন করছি আর এইটাতেই আমরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে চিন্তা ভাবনা আছে কি আমাদের নারী শক্তি তাকে বাড়াওয়া দেনা হয়, তো এইটাকে আমাকে আমরা এই মিশনটাকে নিয়ে, নারী শক্তির মিশনটাকে নিয়ে আমরা এই মেগা সাইক্লোথন ইভেন্টটাকে অর্গানাইজ করছি। এই ইভেন্টটা 24 ডিসেম্বর 2023 গুয়াহাটি থেকে রওনা দিয়েছে। আমরা এখন গত 4 দিনে এখানে অলমোস্ট 400 কিলোমিটার এর ওপরে আমরা এখানে ট্রাভেল করে সাইক্লিং করে এখানে এসেছি জলপাইগুড়ি থেকে। আর এইখান থেকে আমরা 4টে স্টেট কভার করব। আসাম আমরা অলরেডি ফিনিশ করে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গলে এখন আছি, এরপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, আর তারপরে আমরা পৌঁছব দিল্লি। দিল্লিতে আমরা 28 জানুয়ারি 2024 আমরা PM র্যালি আলার দিনে আমরা আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আমাদের ফ্ল্যাগিং ইন করবে। মহিলা ক্যাডেটদের স্বাগত জানাতে, তাদের সংবর্ধনা দিতে এবং উৎসাহ বাড়াতে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং ও সিকিমের NCC গ্রুপ কমান্ডেড ব্রিগেডিয়ার জয়দীপ যাদব সহ NCC অন্যান্য আধিকারিক ও বিভিন্ন স্কুল কলেজের NCC ক্যাডেটরা। আমি ক্যাডেট আশিতা বাড়িয়া সিং। আর মে দিব্যা ঘোষ। না আমি সবকে এই ইভেন্ট বারে বুঝাতে চাই
ये इवेंट मेगा साइक्लोथॉन इतना एक मैराथन साइकिल आशी ये गुवाहाटी से दिल्ली तक 2107 किलोमीटर की दूरी तय करेगा और इसमें इस इवेंट में हमारी जोश से भरी हुई 14 गर्ल्स क्रेडिट है जो दिल्ली जाएंगी 28 जनवरी को हमारे पीएम मोदी से मतलब मिलेंगी और इस साइकिल में हमने बहुत सारे चैलेंजेस को फेस किया है। हमने रास्ते में बहुत सारी मस्तियाँ की हैं, सबसे मिलते आए हैं। ये ऐसा इवेंट कि हमारे ग्रोथ को बढ़ा रहा है और हमारे अंदर नए नए जो सारे नए नए लोग से उनकी ट्रेडिशनल सीख रहे हैं और भी चीजें नई नई चीजों को कर रहा है। और जैसा कि सर ने बताया कि ये ऐसा क्लीन इंडिया मतलब पॉल्यूशन फ्री इंडिया, तो इसे हम इसे भी लेके चल रहे कि हाँ हर जगह हम साइकिल ज्यादा यूज करें, एज अ गाड़ी मोटर ये पेट्रोल ये सबको ना यूज करें। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नो मैन्स लैंड, जलपाईगुड़ी। न्यू पीसी ज्वेलर्स सम्पर्क गड़े दे बनगाते आमादे तीनटी शोरूम प्रतिदिन ही खोला। न्यू पीसी ज्वेलर्स बनगा बाटार मोड़, न्यू पीसी ज्वेलर्स ब्रांच कुमुदिनी स्कूलर विपरीते, न्यू पीसी ज्वेलर्स ब्यूटी मोतीगंज हाटखोला।